যদি এই দোয়া পরে বাইর থেকে বের হন, এহরামের কাপড় পরার পর আপনাকে দম দিতে হবে না এই দোয়া পড়লে। এটা হচ্ছে ওমরা এবং হজ আদায় করতে বাধার আশঙ্কাকালীন দোয়া। ফাইন হাবাসানি হাবিসুন ফামাহাল্লি হাইসু হাবাসতানি, এই দোয়াটা পড়লে আপনাকে দম দিতে হবে না এহরামের কাপড় পরার পরও। তারপর দেখুন, এটা কিন্তু সবাই মুখস্থ করবেন, সবাই মুখস্থ আছেন যারা হজে যাবেন, কি বলেন? এইটা সবাই অবশ্য মুখস্থ করবেন। নয় নম্বর হচ্ছে মসজিদে, যে কোনো মসজিদে প্রবেশ করার জন্য বাইতুল্লাতে ইসলামিক মডেল লাইব্রেরি ও উসওয়াতুন হাসানা মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকে হজ এবং উমরা প্রশিক্ষণের বিশেষ অতিথিবৃন্দ, মুসল্লিবৃন্দ এবং যারা হজে যাবেন, আমাদের হাজি সাহেবগণ এবং উপরে আমাদের মা বোন যারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা মেহরবানি করে আজকে কষ্ট করে আসছেন। আল্লাহ যেন আমাদের এই আশাকে যেন জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা করে দেন, আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে যারা এবারে হজে গমন করছেন, আমাদের আল্লাহর মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হজ এবং উমরাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সুন্দরভাবে সঠিকভাবে হজ করার তৌফিক দান করুন। আমরা ইতিপূর্বে উমরা এবং মদিনা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা এবং প্রশিক্ষণ প্রদান করলেন। উসওয়াতুন হাসানা মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমেদিন শেখ হাফেজ নুরুল আলম সাহেব, যেহেতু সময় সংক্ষিপ্ত সেই হিসাবে আপনাদের তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি হজ প্রশিক্ষণের জন্য কিন্তু যারা এজেন্সিগুলো অনেকে দেয়, তারা তিন দিন পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়, কমপক্ষে একদিন প্রয়োজন প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু শর্ট এক দেড় ঘন্টার ভিতরে আপনার এক মাসের কাজ করা দেওয়া খুবই কঠিন। তারপরে যেহেতু সময় সাপেক্ষে ব্যাপার, আমাদের ধৈর্যচ্যুতর ব্যাপার, এই জন্য সংক্ষিপ্তভাবে শুধু মূল গাইডগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের জন্য আমরা বিশেষ দোয়া এবং গাইড দিচ্ছি, আপনারা এগুলো ফলো করলে হবে। তবে খেয়াল রাখতে হবে যে বর্তমান যারা ভিআইপি প্যাকেজে যাচ্ছেন, প্রায় 10 লক্ষের মতন কিন্তু খরচ। এটা কিন্তু আগে আমরা কল্পনা করতে পারিনি যে একজন হাজি সাহেব 10 লক্ষ টাকা খরচা করে যাবে। আমি যখন 91-এ মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন 70-80 হাজার টাকা, আরও কম হতে পারে। তখন হজ করা কোনো ব্যাপার ছিল না, মানুষের অর্থ ছিল, কিন্তু এখন মানুষের ক্রাইসিস, অর্থ বেশি, তারপরেও মানুষ যাচ্ছে। কিন্তু আপনাদের এই অর্থগুলো, এই 10 লক্ষ টাকা অর্জন করা কিন্তু বর্তমানে খুবই কঠিন। 10 লক্ষ টাকা অর্জন করতে গেলে আপনার মিনিমাম 5 কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, তাও কঠিন ব্যাপার। তাই 10 লক্ষ টাকা এবং কম বেশি যারা যাচ্ছেন, এই অর্থগুলোর জন্য কাজে লাগে খেয়াল রাখতে হবে। অনেক ভাই যাচ্ছেন, হজ করেন, আমার বাস্তব দেখা, প্রতি বছর হজে যান কিন্তু হজ কিছু হচ্ছে না। অনেকে ঘুরতে যাচ্ছেন এবং অনেকে হজে গিয়ে এমন কাজ, ঘুণার কাজগুলো করে যেগুলো তার হজগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো যে হজে যাচ্ছেন, কারণ আপনি হজ থেকে ফিরে আসবেন আর কোনো গ্যারান্টি নেই। এই জন্য যারা হজে যাবেন, এই নিয়তে যাবেন, আমি যাচ্ছি হয়তো ফিরে না আসতে পারি, যদি এই নিয়তে যান তাহলে, এবং সাথে সাথে আপনি যাচ্ছেন যে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহকে ক্ষমা করে দেন, সেভাবে যেতে হবে। এবং যাওয়ার আগে আপনাকে অবশ্যই ধ্যানগুলো মুক্ত হতে হবে, যেগুলো প্রয়োজনগুলো মিটিয়ে যেতে হবে, আপনি যেন আসতে পারেন কী অবস্থা হবে। তাই এই কাজগুলো আমাকে আপনাদেরকে ইনশাল্লাহ করে যেতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে হজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারো উপর হজ ফরজ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজ্জাদু ওয়া রাহিলাতু, যার যাওয়ার পথে রয়েছে, অর্থ রয়েছে এবং বাহন রয়েছে। এই জন্য যাদের অর্থ রয়েছে তারা হজে যাবেন। যেমন ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে হজও একটি, 5 নম্বর। কিন্তু হজে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই অর্থ হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ তার জন্য যে আল্লাহর ঘরে যাওয়ার তার সমর্থ রয়েছে, সমার পক্ষে হবে না। তবে আমরা সবাই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হজ করে আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। অনেকে অর্থ নাই, কিন্তু দেখুন আপনি নিয়ত করুন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন।
দেওয়ার মালিক কি আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তাই জন্য নিরাশ হয়ে লাভ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন অর্থ দিবে কে বলবে। কিন্তু আপনাকে নিয়ত করতে হবে হজ করার, হজটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। যেভাবে ইসলাম গ্রহণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইসলামু ইহদিমু মা কানা ক্বাবলহু, ইসলাম গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে, অনুরূপভাবে হজ করলে আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ফালাম ইয়াফসু, যে ব্যক্তি হজ করলো কিন্তু সেখানে গিয়ে হজের যে বিধিবিধানগুলো সে মানল, কোনো গুনার কাজ এবং মামুনুয়াতে হজগুলো সে পালন করলো, রাজা আকা ইয়াউমি ওয়ালাদাত উম্মু, সে এমনভাবে নিষ্পাপ হয়ে আসবে যেন তার মা তাকে আজকে দুনিয়াতে জন্মদান করেছেন, সুবহানাল্লাহ, শিশু বাচ্চার মতো। এটা কখন হবে এর জন্য শর্ত রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ, যার হজ কবুল হবে শর্ত আছে কিন্তু তার জন্য প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, তার জন্য আপনাকে আমাকে কষ্ট করতে হবে না। তাই জন্য প্রথমত হচ্ছে যারা যাবেন তাদের অর্থগুলো হালাল হতে হবে, কারণ হারাম অর্থ দিয়ে কিন্তু কোনো ইবাদত কবুল হবে না, খেয়াল রাখতে হবে। হারাম অর্থ হবে এবং হজের যে বিধিবিধানগুলো সেগুলো আপনাকে পালন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ, যে যাদের হজ ফরজ হয়ে গেছে তারা যেন ওখানে গিয়ে কোনো গুনার কাজ চিল্লাচিল্লি এবং ঝগড়া বিবাদ না করে। তাই জন্য খেয়াল রাখতে হবে যারা হজে যাবেন তার হজে গিয়ে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না। অনেক ভাইকে দেখি হজে গিয়ে এখান থেকে আপনার যারা ধূমপান করেন অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে ব্যানসন এবং ফাইভ ফাইভ সিগারেট নেয়, কোনো দাম বেশি, এখান থেকে সিগারেট নিয়ে যাচ্ছে ওখানে, তাহলে আপনি কি আপনার নিয়তটা কী? নিয়ত কিন্তু শুদ্ধ হচ্ছে না। বরঞ্চ আপনি এই নিয়ত করবেন যে আমি যাচ্ছি আল্লাহ ছেড়ে দেব। এবং অনেক হজ এজেন্সি আছেন, আল্লাহ ক্ষমা করুন, তারাও সহযোগিতা করেন এবং তারাও এগুলো করেন। আমি অনুরোধ করব যারা হজের এজেন্সি তারা কিন্তু আল্লাহর খাদেন, তাদের যদি আপনি মিসগাইড হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। যারা হজের ব্যবসা করেন বা এজেন্সি তারা কিন্তু ব্যবসাকে মনে হয় এটা খেদমত, কিন্তু তারা যদি এই গুনার কাজে সহযোগিতা করেন তাহলে কিন্তু খুবই মারাত্মক অপরাধ হবে। তাই জন্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হজে যাওয়ার আগে ওখানে গিয়ে আমি বাস্তব চোখে দেখেছি এহরাম অবস্থায় এবং আরাফার দিবসে, যেটা বলা হচ্ছে আল হাজ্জ ইয়াউমুল আরাফা, আরাফা হচ্ছে হজ, সেখানে গিয়ে আমাদের অনেক ভাই আমি রাইতু বিআইনাই, আমার নিজের চোখে দেখেছি এহরাম অবস্থায় আরাফার ময়দানে সেখানে ধূমপান করছে, নাউজুবিল্লাহ। তাহলে কি তাদের কি হজ কি হবে? আপনার এক সেকেন্ডে কিন্তু হজ কি নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য যাচ্ছেন সেটার জন্য আপনাদেরকে হজটা ঠিক সে খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে হজের বিবরণ দিয়ে যাচ্ছি, যেহেতু সময় শর্ট। এখন যারা যাচ্ছেন অনেকে আগে যাচ্ছেন, কিন্তু মূল হচ্ছে আপনাকে এখান থেকে যারা যাবেন যদি আপনাকে হজ তিন প্রকার, এক রয়েছে হজ্জে ফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। কিন্তু বেশিরভাগ হজ্জে তামাত্তু অনেক 90% লোক করে থাকেন, আর যারা সৌদি আরবে থাকেন তারা হজ্জে ফরাদ করে। হজ্জে ফরাদ হচ্ছে শুধু আপনাকে হজের নিয়ত করে করতে হবে, এবং এখানে উমরার সাথে সাথে হজ সংক্ষিপ্তভাবে। আর হজ্জে কেরান করা খুবই কঠিন, কারণ তার জন্য আমরা কথা না বলি, কথা বললে কিন্তু আলোচকের অসুবিধা হচ্ছে। যারা কথা বলছেন বাচ্চারা অনুরোধ করব তাদেরকে একটু কন্ট্রোল করার জন্য, আর আমরা মেহরবানি করে সাইড টকিং করব না। সাইড টকিং করলে কিন্তু আমার অসুবিধা হচ্ছে, আলোচনা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো যে কথা বলছিলাম এই যারা আমাদের এখান থেকে তারা হজ্জে তামাত্তু, তামাত্তু হচ্ছে আপনার ইহরামের নিয়ত করবেন, ইহরাম করার পর আপনাকে হালাল হয়ে যেতে হবে, তারপর হজ করবে, এটা সুবিধা। তাই আমরা এখান থেকে শেখ তো বলছেন এখান থেকে উমরা করে ওখানে যাব, উমরা করার পর আমাদের যে কাজগুলো মাথা নাড়া করার পর আমরা হালাল হয়ে যাব, তারপর আমরা সব কাজ করতে পারবো। এখন যখন হজের দিন শুরু হবে
বিশেষভাবে ইয়াউম তারবিয়া 8 তারিখ, সেখান থেকে হজের কাজ শুরু। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই তিনটাই মেন হজের মূল কাজ। এবং তিনটা খুবই কষ্ট দেয়, কষ্ট দিন, কষ্ট হয় অনেকের, তাই তিনটা দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। এখন যারা হজ করতে যাবেন তাদেরকে এই উমরার কাপড় পরতে, আমি লাস্টে দেখা দিব উমরার এই নিয়মটা। আর আপনাদের একটা কাগজ দেওয়া হবে, কাগজটা দিয়ে দেব, আপনাদেরকে একটা সিট দেওয়া হবে, এই সিটগুলো আমি পরে পড়বো, আপনার সাথে রাখবেন। দোয়াগুলো, অনেক ভাই আছেন দেখা যাচ্ছে যে তারা নিজে দোয়া পারেন না, এক লোককে ভাড়া করে দেন, এবং ওখানে দিয়ে সৌদি আরবের লোকরা কিছু অর্থের জন্য তারা উমরা করার এই এই তফ করার সময় জোরে জোরে পড়ে, এটাকে নিষেধ। নিজের দোয়া নিজে করবেন, কারো হেল্প প্রয়োজন হবে না। আপনি, আমরা একটা সিট দিব, এই সিটগুলো আপনি দেখবেন এই 2 থেকে 3 দিন পড়লে হয়ে যাবে। নিজের দোয়া যদি নিজে করতে পারেন তা ভালো। তো আপনি 8 তারিখে আপনাকে হজের কাজ শুরু করতে হবে। আপনি হজের যে 2টি কাপড় আপনাকে নিচে একটা লুঙ্গির মতন পরবেন, পরে পরে নিচে একটা লুঙ্গির মতো পরবেন, তারপর উপরে একটা চাদরের মতো পরবেন, নিচে একটা 2.5 গজল হয়ে এবং উপরটা 3 গজল লাগবে। এইভাবে পরে আপনার নিজ নিজ ইয়া থেকে, হোটেল থেকে বা নিজ নিজ যেখানে থাকবেন সেখান থেকে আপনাকে উমরা পরে শুরু করতে হবে। আমরা উমরার জন্য কী নিয়ত করেছি বলেন দেখি, উমরা করতে হলে কী দোয়া পড়তে হবে? লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, বলেন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যে আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো। আর যখন আমরা হজ নিয়ত করবো তখন বলতে হবে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইকা আল্লাহ হাজ্জান। এটা হলে আপনার নিয়ত শুরু হলো। শুধু ইবাদতের মধ্যে একমাত্র হজ বা উমরার সময় আরবিতে নিয়ত বা দোয়া করতে হয়, দোয়া, অন্য অন্য ইবাদতের মধ্যে কিন্তু নেই। আমাদের অনেক ভাই আছেন নামাজের জন্য নিয়ত করেন, নাবাইতান মুসিল্লা তাআলা রাকাতে, আপনার এই রোজার জন্য নিয়ত করেন নাবাইতান অসুম গাদান, এগুলো কিন্তু কোনো বেজ নেই, বরঞ্চ এগুলো পড়লে গুণ হবে, বেদাত। কিন্তু হজে এবং উমরাতে এটা পড়তে হবে। তা আমরা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান করে আমরা শুরু করব। শুরু করার পর আমরা নিয়ম হচ্ছে ফজর নামাজ পড়ে যাওয়া। আপনি মিনাতে গিয়ে জুহুর আসর মাগরিব এসে আমি ফজর পড়বেন, এটা নিয়ম। কিন্তু ভিড়ের জন্য মোয়াল্লেম ওনারা করেন কি, ফজরের আগেই রাত্রি থেকে নিয়ে যান। এখন যদি আপনাকে যেতে হয় করার কিছু নেই, নিয়মকে ব্রেক করা হচ্ছে, সুন্নতের খেলাফ। কিন্তু যদি আপনি না যান তাহলে আপনি একাকী হয়ে যাবেন। এই জন্য সবাইকে এখন দেখা যাচ্ছে যে 7 তারিখ দিবাগত রাত্রি চলে যাচ্ছে, তা আপনাকে যদি সম্ভব হয় আপনি 8 তারিখ সকালে ফজর নামাজ পড়ে ওখানে যাবেন। ওখানে গিয়ে মিনাতে আপনাকে জুহুর আসর মাগরিব এশা ফজর কয় রাকাত, 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে হবে। আর যারা ডিস্টার্বেন্স করছেন আপনারা কথা না বলেন। ওখানে গিয়ে আপনাকে কসর পড়তে হবে জুহুরের মতো 2 রাকাত, এখানে সুন্নত পড়ার কোনো অবকাশ নেই। কসর যেখানে হবে সেখানে সুন্নত পড়তে হবে না, খেয়াল রাখবেন। আসরের সময় 2 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত, এশার সময় 2 রাকাত, ফজর সময় সুন্নত এবং ফজর নবী পড়েছেন, তারপরে পড়তে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক যারা এখানে যান অনেক ভাই, ওনারা দেখা যায় জোহরের সময় 4 রাকাত পড়েন, সুন্নত পড়েন, নফলও পড়েন। এখন আপনি বলতে পারেন যে পড়লে অসুবিধা কী? দেখুন, আপনাকে আমাকে নবী গাইড দিয়েছেন, আপনাকে বেশি করা কোনো অবকাশ নেই, কম করতে পারবেন না। নবী মিনাতে কসর করেছেন, এখন আপনি 4 রাকাত পড়েন তাহলে কিন্তু সুন্নতের খেলাফ হবে। তাই জন্য যারা যাচ্ছেন এবং যারা গাইড মোয়াল্লেম, আমি অনুরোধ করবো যদি মোয়াল্লেম যারা আছেন আপনারা কিন্তু শিক্ষক, আপনারা যদি ভুল করেন তো সব কিন্তু গুনাহ হবে, আপনাদের সব হবে। এই জন্য শুধু অর্থের জন্য এই ব্যবসা করবেন না, জানতে হবে। আপনি একজন গাইড যাচ্ছে মোয়াল্লেম, আপনি নিজেই কিছু জানেন না, তাহলে আপনি হজের ব্যবসা কীভাবে করবেন? তাই জন্য যারা করবেন তাদেরকে অবশ্যই অবগত হতে হবে। তা আপনাকে ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কসর করতে হবে, ওখানে জমার করা কোনো অবকাশ নেই। তারপর যখন আপনি এই 8-9 তারিখ সকালে ফজর পড়ে আপনাকে আরাফাত যেতে হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে মোয়াল্লেমরা করে আপনার 8 তারিখ দিবাগত রাত্রে আপনাকে নিয়ে যাবে, করার কিছু নেই, কারণ আপনি একাকী থাকতে পারবেন না। আপনাকে এখানেও সুন্নতকে ভায়োলেট করে আপনি ফজর আগে চলে যাচ্ছেন। যদি সম্ভব যদি না হয় তাহলে করার কিছু নেই, আপনি আরাফাত দিব ওখানে গিয়ে হয়তো বা ওখানে ফজর পড়তে। কি নিয়ম হচ্ছে, আপনাকে
নয় তারিখ সকালে ফজর নামাজ পড়ে আপনার আরাফাত যাবেন, আরাফাতে জুহুর এবং আসর একসাথে পড়তেন। কিন্তু যদি আপনি অপারক হিসেবে চলে যান, করার কিছু নাই, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন ফামান ইস্তারা ফি মাখমাসাতিন গায়র মুতাজানিফিল লিসিন, কেউ যদি গুনাহ নিয়ত না করে, যদি কেউ যদি অপারক হয়ে গুনাহ কাজ করে, আল্লাহ ক্ষমা করে দেবেন। ওখানে গিয়ে আপনাকে নয় তারিখ হচ্ছে মেন গুরুত্বপূর্ণ, হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল হাজ্জু ইয়াউমুল আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আরাফার দিবসটা মূল হজ। যদি আপনি কিছু না করতে পারেন, যে আরাফার মধ্যে অবস্থান করে, তাও আপনার হজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি আরাফার মিস করেন, তাহলে কিন্তু হজ হবে না। ওখানে আপনাকে অবশ্যই জুহুরের আগে পৌঁছতে হবে। জুহুরের আগে পৌঁছে আপনাকে জুহুরের সময় আপনাকে জুহুরের নামাজ পড়তে হবে দু রাকাত, এবং সাথে সাথে আসর নামাজকে টেনে এসে জামাত তাকদিম করতে হবে। জুহুর এবং আসর একসাথে দু রাকাত চার রাকাত পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বি আযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতানি জামআন কাসরান, এটা হাদিস। যে আরাফার দিনে নয় তারিখে আপনাকে জোহরের নামাজ পড়তে হবে, কসর করতে হবে, আসরও দুই কসর করতে হবে, একটা আজারও দুইটা একামত হবে। কিন্তু দুঃখের বিষয়, আমার বাস্তব অভিজ্ঞতাতে বলেছে, ওখানে আমাদের হাজি সাহেবরা ওনারা মাজহাবকে ফলো করতে গিয়ে ওখানে কিন্তু তারা এই জোহর নামাজ কসর করেন না, আসরও কসর করেন না। ওনারা জোহরের নামাজের সময় চার রাকাত পড়েন, ইভেন কে সুন্নত সহ পড়েন। আমার সাথে 94 যখন আমি হজ করতে গেলাম, তখন আমাকে বাধ্য হয়ে এই তাবুতে নামাজ পড়তে হয়েছে। আমি নামাজ পড়ালাম এই গফরগাঁয়ে এক মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল উনি আছেন। তা আমরা পরামর্শ করলাম যে আমরা এখানে এই নামাজ পড়াবো। আমাকে বললো পড়ার জন্য, আমি বললাম যে ভাই করবো। তো ওনারা এক গ্রুপ নিয়ে আসেন প্রায় 15-20 জন। তো ওনারা বলবো যে আমরা তবে হানাফি মাজহাবের লোক, আমাদের ইয়ে হচ্ছে যে এখানে কসর করা যাবে না, যারা তাবুতে থাকেন তাদের কসর করা যাবে না, তাদেরকে চার রাকাত পড়তে হবে এবং জোহরের আসরে চার রাকাত। তা আমি কি ঠিক আছে, এই সম্পর্কে আপনার হাদিস আছে? হাদিস কোনো হাদিস দেখাতে পারছেন? তাহলে কিন্তু আপনার সুন্নত শেষ, সব শেষ। আপনাকে কিন্তু দিন কিনে বাড়াবাড়ি করা যাবে না। আর একটা খেয়াল রাখতে হবে যে আপনার আমার আইডলকে, আমার আদর্শ কি নবী সাল্লাহ, তাই না? কি বলেন, তাই না? এখন যদি নবী না বলেন, যে কোনো কেউ বলুক না, সেটা গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু, এটা হচ্ছে আপনাদের গাইডলাইন। নবী তোমাদের যা দিতে বলেছেন সেটা করো। এখানে কিন্তু বলেন নাই এই আবু হানিফা রাহিমাহুল্লাহ, শাফিঈরা বলেন নাই, ইবনে আবু বকর ওসমানও না। এখানে বলছে নবী তোমার যা করতে সেটা গ্রহণ করতে হবে, নিঃশর্তভাবে 100%। এখানে কোনো অর্ধেক করা যাবে না। আর নবী যেটা নিষেধ সেটাই, কিন্তু নবী তো এটা বলেন নেই যে তাবুতে থাকলে চার রাকাত পড়বে আর মসজিদে নামে দু রাকাত পড়বেন। এটা দেখবেন 90% বড় বড় মুফতি সাহেব, বড় বড় পীর সাহেব, আপনারা কিন্তু হজ নষ্ট। এখন আপনি বলবেন যে ভাই আমি সাধারণ পাবলিক, হুজুর যা বলে সেটাই না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনি সবই বুঝেন, দিনের আপনার দিনের সম্পর্কে সব হুজুরের দায়িত্ব দিয়ে দিয়েছেন। হুজুরকে আপনার জান্নাত নিয়ে যাবে? আপনি যদি কেয়ামত দিবসে বলেন যে আল্লাহ আমি তো 10 লক্ষটা হজ করতে গেছি, আল্লাহ যদি বলো তোমার তো হজ হয়নি, তুমি তো আরাফাত দিবসে তুমি কসর করোনি, বলো আল্লাহ তো আমি তো জানি না, আমার মোয়াল্লেম হুজুর বলেছেন, হুজুর কাটা এখানে আসো। আপনাকে ওনার মল, হ্যাঁ তুমি কি ওকে এই চার রাকাত পড়তে বলতে বলবে যে আল্লাহ আমি তো হজই করিনি, অস্বীকার করবে, সেদিন কিন্তু পার পারবেন না। হুজুরের উপরে কান্দে রেখে আপনি জান না, না আপনাকে আপনার আমল আপনাকে সংশোধন, সেদিন কোনো মুফতি সাহেব পীর সাহেব আপনাকে সাপোর্ট করবে না। এই জন্য বিনোদন যারা মরলেন তাদেরকে এই হক কথা বলতে হবে। আপনারা যদি ব্যবসার জন্য হক কথা না বলেন, তাহলে আপনাদের এই ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে। অনেক আছে ভাই বললে আমাদের হবে না, আপনাকে বলুন যে এইভাবে করছেন, তারপর বলার পর যদি না হয় তা হয়। কিন্তু আপনি যদি সুন্নতকে ফলো না করেন, তাহলে কিন্তু আপনার হজ হবে না। এটা কিন্তু 90% আমাদের বাংলাদেশে ভাইরা করেন, তাহলে কিন্তু তাদের হজ হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুদু আন্নি মানা শিখে, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। হজ কীভাবে শিখে দেখেন, এখন আরও সুবিধা, আপনি গুগলে যাবেন, বলবেন যে হজের বিধান, সেই হিসেবে পড়বেন। আপনি মুফতি সাহেব প্রয়োজন নেই, আপনি নিজের মুফতি হয়ে যান, শিখুন। আল্লাহ তো নিষেধ করছেন না, তালা বলে এলমি ফরিজিতান আলা কুল্লি মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ এই মুসলমানের জন্য।
তাই জন্য খেয়াল রাখতে হবে। এখন আপনাকে জুহুরের সময় যারা মসজিদের তানিমে যাবেন, কী কয় নামিরাতে যাবেন, ওখানে ইমাম সাহেব দু রাকাত নামাজ পড়াবেন, খুতবা দিবেন, তারপর দু রাকাত জোহর আসর পড়াবেন, অনুরূপভাবে একই অবস্থা। কিন্তু যারা তাবুতে থাকবেন তারা তো খুতবাতে অবকাশ নেই, তারা শুধু একই রকম জোহরের দু রাকাত আসরের দু রাকাত একসাথে করতে হবে, কসর করতে হবে এবং একসাথে জমা করতে হবে, এটা সুন্নত। তারপর আপনাকে ওখানে অবস্থান করে দোয়া করবেন, এখন আপনি মন খুলে দোয়া করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আরাফাত দিবসে মানুষ যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ, কি তার হজটা ঠিক হয়। কিন্তু সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, তখন শয়তান তার মাথার চুলগুলো ছিঁড়ে মাটির সাথে করে টুকরে বলে যে কি হলো এত কষ্ট করে এই লোককে আমি পদভ্রষ্ট করলাম, সব গুনাহ ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও আমি তোমার বান্দার পদভ্রষ্ট করবো, আল্লাহ বলছেন ইল্লা মিন ইবাদিকাল মুখলিসিন, তুমি আমার নেককার বান্দাকে পদভ্রষ্ট করতে পারবে না। সেদিন আপনারা দোয়া করবেন, যা দোয়া করে আল্লাহ কবুল হবেন। আর বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি আরাফাত দিবসে দোয়া করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি, এই দোয়াটা বিশেষ পড়েছেন। এই দোয়া ছাড়া আপনি সব দোয়া করবেন এবং সেখানে কেঁদে কেঁদে আল্লাহকে যা প্রাপ্ত হবে চোখের পানি ফেলে, কারণ শর্ট টাইম আসর থেকে নিয়ে আপনার জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। কিন্তু অনেক ভাই করছে দেখছি আপনার জাবালুর রহমাতে ওঠার জন্য পারাপারি করতে থাকেন, ওখানে গিয়েও সেখানে জাবালুর রহমাতে উঠতে পারে এইরকম কোনো শর্ত নেই, যেখানে বসে থাকবেন সেখানে দোয়া করবেন, কারণ আপনার গুরুত্বপূর্ণ সময় আল হজ্জ ইয়াউমুল আরাফা, কেন আরাফা দিবস হজ, সেখানে আপনি নিজের জন্য পরিবারের জন্য আল্লাহর কাছে কাঁদেন, কারণ সুবর্ণ সুযোগ। এই 10 লক্ষ টাকা আসছেন, আজকে 10 লক্ষ টাকা আপনাকে করতে হবে আল্লাহর কাছে, এর ফায়দা নিতে হবে। তাই জন্য সেদিন সেখানে কোনো আপনার কথাবার্তা প্রয়োজন নেই, সেখানে খাওয়া দাওয়া সীমিত করে আপনি মন খুলে আল্লাহর কাছে সেখানে দোয়া করেন। কিন্তু দেখেছি ওখানের ভিতরেও আমাদের ভাইরা দেখেছি ওখানে গিয়ে মিলাদ শুরু করে দিছে, আমাদের যারা মাইজবাড়িতে আছে ওখানে গিয়ে বিদাত শুরু করে দিছে, বা ওখানে আপনি মিলাদ পড়ছেন মিলাদ তেমনি ওখানে গিয়ে আপনার সেই গল্প গুজব হচ্ছে, এটা কিন্তু মারাত্মক অপরাধ। তাই জন্য যারা যাচ্ছেন খেয়াল রাখতে হবে, আপনারা আমলকে সংশোধন করতে হবে, আপনি সেখানে এত আড্ডা না মেরে একাকী হয়ে একাকী কান্দতে থাকেন, আর বেশি একসাথে হলে কিন্তু আমল করা যায় না, একটু দূরে দূরে সরে যান, দূরে দূরে একাকী হয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন রব্বানা আজলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আরবি পারেন বাংলা যা পারেন আল্লাহকে দোয়া করেন বেশি বেশি করেন। তারপর আপনাকে মাগরিব পর্যন্ত ওখানে অবস্থান করতে হবে, মাগরিবের আগেই হ্যাঁ মাগরিবের আগে বের হওয়া যাবে না, মাগরিবের সূর্য ডুববে, ডুবার সাথে সাথে আপনাকে আরাফার যে থেকে বের হয়ে আপনি মুজদালিফা যেতে হবে। কিন্তু সেদিন কিন্তু খুবই কঠিন কেয়ামতের অবস্থা, সেদিন অবস্থা খুবই কঠিন, কারণ দেখবেন মুআল্লিম ওখানে কিন্তু বাস দিতে পারে না, লোক হচ্ছে 200, বাস হচ্ছে একটা বা দুটা, সেদিনের মধ্যে মুআল্লিমদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যারা এজেন্সি তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, ম্যানেজমেন্ট করতে পারে না, বেশিরভাগ অনেক হিটে যায়, তবে যদি হেঁটে যেতে পারে ওয়েলকাম, কারণ মনে করেন এখান থেকে বেশি টুঙ্গি হবে বা আরও কম হবে, কিন্তু সেদিন দেখা যাবে যে 1 মাইল যেতে লাগবে আপনি 1 ঘন্টা, কারণ রাস্তা এখন যাওয়ার নেই, একেবারে ক্লোজ, যেভাবে আমাদের বিশ্ব ইস্তেমা হয় ভিড় হয়ে যায় না, অনুরূপে তাতে বেশি হয়, তো সেদিন যদি আপনি হেঁটে যেতে পারেন ভালো সম্ভব হলে, আর যদি গাড়িতে যান দেখা যাবে আপনি মাগরিব চললেন 12টা 1টা 2টা বেজে গেছে, এভাবে হবে, যেভাবে হোক আপনাকে ওখান থেকে মুজদালিফে আসতে হবে। আরাফা থেকে মুজদালিফ হচ্ছে 3 কিলো হবে, কিন্তু সেদিন দেখবেন 3 কিলো যেতে আপনার লাগবে 6 ঘন্টা, কারণ সব মানুষ আর মানুষ, আর সেদিন দেখবেন আল্লাহর কি এক নিদর্শন, সবাই সাদা কাপড় পরে আপনারা যাচ্ছেন এবং সেখানে কোনো বিবাদ নেই, মন্ত্রী মিনিস্টার গরিব সব একাকার হয়ে যাবেন, সেখানে কোনো বিবাদ নেই। এইভাবে কেয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহশারকে জমা করবে সেখানে সব একাকার হয়ে যাবে, এখানে কোনো বোঝার উপায় নেই, সব সাদা কাপড় পরে যাচ্ছেন আল্লাহর দিকে। ওখানে আপনাকে এই আরাফা থেকে মুজদালিফা চলে যাবেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ফজর আগে ওখানে পৌঁছতে হবে, আপনার সেখানে মুজদালিফা সেখানে নিয়ম হচ্ছে যে আপনাকে ওখানে ফাইজা ক্বায়তুম মানে আসিকাকুম ফাযকুরুল্লাহ ইনদাল মাশআল হারাম, আল্লাহ বলে তুমি যখন আরাফার কাজ শেষ করে যাবে
তখন মাসাল হারাম মুজদালিফাকে ওখানে গিয়ে তুমি আল্লাহ জিকির করবে। ওখানে গিয়ে আপনাকে মাগরিব এবং এশা মাগরিবকে বিলম্ব করে, যেহেতু বিলম্ব মাগরিবকে বিলম্বে এশাকে কাছে নিয়ে আসতে হবে। ওখানে পড়ছেন মাগরিব আর আসর, আসরকে প্রথমের সাথে মিলে নিয়ে আসেন জোহরের সাথে, আর ওখানে ইশারের সাথে মাগরিবকে মিলাবেন, কারণ ওখানে পৌঁছতে পৌঁছে আপনি 11-12 বেজে যেতে পারে। তাহলে আপনি ওখানে মাগরিবে 3 রাকাত আর ইশারে 2 রাকাত এইটা পরে আপনাকে ঘুম আসতে হবে। কিন্তু অনেকে ওখানে দেখেছি, আমাদের অনেক ভাই ওখানে রাত্রে ঘুম আসেন না, ওখানে তাহাজ্জুদ নামাজ পড়েছি না, ওখানে ঘুমটা এবাদ, কারণ আপনি ক্লান্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু কোনো হোটেল নেই, খালি ময়দানের ভিতরে ঘুম আসবেন। দেখুন আল্লাহর কি আপনার একটা নিদর্শন, ওখানে কিন্তু পাথর কিছু নাই, ছেলে মেয়ে সবাই ঘুম আসছে, কিন্তু ওখানে দেখবেন এত আরামের ঘুম, প্রথম তো মনে হয় এখানে ঘুম আসতে পারবো না, এই খালি পুরুষ মহিলা একাকার, কেয়ামতের মতো অবস্থা। কিন্তু দেখবেন সেখানে যারা নতুন গিয়েছেন দেখবেন এত আরামের ঘুম আসবে আর এত ভালো লাগবে, মনে হচ্ছে জীবনে এত শান্তির কখনো ঘুম আসার নেই। যারা যারা হজে গেছেন আমার কথাকে ঠিক না বেটিকবে বলেন ঠিক না, কিন্তু আপনি যখন প্রথমে বসবেন মনে করবেন পাথরের মধ্যে কীভাবে ঘুম আসবো কেমন, কিন্তু শরীর এমন ক্লান্ত হয়ে যাবে শরীর আর চলবে না, পড়ার সাথে সাথে ঘুমে এসে পড়বেন। দেখবেন যা যে লোকের জীবনে ঘুম আসেন সেখানে ঘুম আসবেন। আপনি ফজরের আগে একটু প্রথম অক্ত সলাত আদায় করতে হবে, ওখানে ফজরের সময় উঠে আপনাকে ফজরের সুন্নত 2 রাকাত, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় এবং স্বভাব অবস্থায় ফজরের 2 রাকাত সুন্নত পড়েছেন, ওখানে ফজরের 2 রাকাত সুন্নত এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে আপনাকে একটু সূর্য ওঠার সাথে সাথে ওখান থেকে ব্যাক করে আপনাকে আসতে হবে মিনাতে 10 তারিখ সকালবেলা। মিনাতে এসে ওখানে কিন্তু আরও কষ্ট, ওখানে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা নেই, আপনার আরাফাত থেকে মুজদালিফা মোটামুটি গাড়ি পাবেন, কিন্তু মিনা থেকে মুজদালিফা যাওয়া মুজদালিফাতে মিনাতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাবে না, কারণ মানুষ আর মানুষ কোথায় যাবেন। মুজদালিফা থেকে মিনা 1-2 কিলোমিটার অথবা আরও কম বেশি হতে পারে অবস্থান অনুযায়ী, ওখানে কিন্তু আপনি হাঁটতে হবে, তাই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, গাড়ি দেওয়া যেতে অনেক সময় লাগবে। ওখান থেকে আপনি চলে যাবেন এই মিনাতে সরাসরি, ওখানে যদি আপনি তাবুতে যান তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, কারণ তাবু খুঁজতে অনেকে কিন্তু সেখানে হারে বেশি, কারণ আপনি অনেকে চিনবেন না, ওখানে 50% লোক কিন্তু তাবু হারিয়ে যান, তাই জন্য আপনার খেয়াল রাখবেন আসার সময় কোন দিকে কী তাবু, অনেকে কিন্তু হারিয়ে যান, ওখানে কেয়ামত শুরু হয়ে যাবে। মুজদালিফা থেকে আর মিনা যাওয়াটা খুব কঠিন অবস্থা, ওখানে দেখবেন মেয়ে হারা যাকে ছেলে হারা যায় কী অবস্থা, সেদিন আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি মহিলা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে তাবুতে রেখে আসেন, অসুস্থ কোনো লোক থাকে তাকে তার পক্ষ থেকে আপনি এই কঙ্কর মারবেন। ওখানে হচ্ছে 10 তারিখে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিন, ওখানে কাজ 4টি, একটি হচ্ছে আপনাকে কঙ্কর মারতে হবে জামরাতের আকাবাতে, ওখানে আপনাকে কঙ্কর মারতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে মাথা হালাক বানিয়ে করতে হবে, আপনাকে কোরবানি করতে হবে, এবং সম্ভব হলে সেদিন আপনাকে তওয়াফে জিয়ারা বা ফরজ যেটা তওয়াফে ইফাজা করতে হবে, 4টি কাজ। যদি 4টি না করেন কমপক্ষে 3টে কাজ করতে হবে, আপনাকে যেটা বড় শয়তান যেটা বলে জামরাতুল আকাবাতে কুবরা, ওখানে গিয়ে আপনাকে 7টি কঙ্কর মারতে হবে, তারপর আপনাকে কোরবানি করতে হবে, কারণ এখন তো 90% লোক কোরবানি দিয়ে দেন, তারপর আপনার মাথা হালাক করতে হবে। কিন্তু এটা যদি আপনার আগে পিছিয়ে করার অসুবিধা নেই, এক সাহাবী এসে বললেন আল্লাহ রসুল আমি তো প্রথমে মাথা হালাক করেছি, বলছে আল্লাহ হারা জাফি কোনো অসুবিধা নেই, আরজন বলছে আল্লাহ রসুল আমি তো প্রথম কোরবানি করে ফেলেছি অসুবিধা নেই, তো সেখানে যদি উল্টোপুল্টো অসুবিধা, তবে নিয়ম হচ্ছে আপনাকে প্রথম কঙ্কর মারতে হবে 7টি, তারপর আপনাকে কোরবানি করতে হবে, তারপর মাথা হালাক করতে হবে। এবং হালাকটা যদি মনে করেন এখানে আপনার সে ব্যবস্থা নেই, আপনি তওয়াফে ইফাজা মক্কা থেকে পরে করতে পারেন, আপনার ইচ্ছাধীন রয়েছেন, তবে যদি আপনি মাথা হালাক করেন তাহলে আপনি তওয়াফে ইফাজা একদিন পরে করতে পারেন, কারণ সেদিন করা কিন্তু খুবই কঠিন, কারণ সেদিন মক্কাতে অ্যাট এ টাইম লোক হয় এবং সেদিন সবচেয়ে বেশি কষ্ট হয়। কিন্তু সম্ভব হয় আপনি 10 তারিখ পারছেন না, 11 তারিখ যান কোনো অসুবিধা নেই, সেদিন যেতে হবে কোনো শর্ত না। আর যেটা আপনার কঙ্কর মারতে হবে সেটা নিয়ম হচ্ছে মনে করেন এটা আপনি এখন সুন্দর ব্যবস্থা করেছেন, এখন কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে গিয়ে আপনার বাম দিকে আপনার একটা স্তম্ভ আছে, ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার করে আপনাকে মারবেন, সামনে যেতে হবে,
অনেক ভাই দেখি বেশিরভাবে নাইজেরিয়া পাকিস্তানে জুতা মারে শয়তানকে, এটা কিন্তু শয়তান না, কিন্তু এটা সুন্নত। এখানে যদি শয়তান যদি বলেন তাহলে কিন্তু হবে না। অনেক ভাই দেখেছি আমি যখন একবার গেলাম আমার মাথার মধ্যে ইট লেখে মাথার মধ্যে রক্ত বেরিয়ে গেছে, দূর থেকে মারে, দূরের থেকে। অনেকে জুতা দেখবেন ওই জামনা তার আঁকা পড়ছে, এটা দেখবেন জুতা ভর্তি, অনেকে একেবারে মনে হয় শয়তানকে মেরে ফেলবে, এটা কি শয়তান নাকি? হ্যাঁ, শয়তান ইয়াকে ইসমাইল আলে অশ্বাসা দিয়েছেন, কিন্তু এটা সুন্নত। এটা বিসমিল্লাহ আল্লাহ করে বাম দিকে কাবা রেখে করবেন, করার পর আপনাকে আপনি সোজা বরাবর বাইতুল্লাহ ওখানে এসে দোয়া করতে হবে কুবরাতে। কিন্তু ছোট এবং মেজো এখানে দোয়া করা দোয়া করতে হবে না, যেটা 11-12 তারিখে করবেন। 10 তারিখে শুধু আপনার এখানে 4টে গকর মেরে এখানে দোয়া করতে হবে, তারপর আপনার এখানে কাজ শেষ। তারপর আপনাকে এখন যদি আপনি এই কোরবানি না করে থাকেন কোরবানি করবেন, মাথা নাড়া করবেন এবং সম্ভব হলে চলে যাবেন। আর ইয়ে হচ্ছে যারা তফ যারা মক্কাতে যাবেন যদি সম্ভব হয় ওখান থেকে টিন সিট দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। ওখান থেকে দেখবেন টিনের ছাউনি আছে, যদি আপনার মিনা থেকে চলে যান খুব সুন্দর যাওয়া যাবে, দেখবেন লক্ষ লক্ষ লোক যাচ্ছে, কিন্তু গাড়ি দিয়ে গেলে অনেক সময় লাগবে। আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকেন, একবার একেবারে মুজদালিফা থেকে মিনা, মিনা থেকে মক্কা সুবিধা হবে, হালকা কাপড় নেবেন। আর একটা হচ্ছে ওখানে যদি বেশি ব্যাগ নেন কিন্তু পুলিশরা কিন্তু সব নিয়ে নেবে, যে আমরা একবার গিয়েছি আমাদের সব নিয়ে নিয়েছেন, এই জন্য ওখান থেকে হালকা পাতা নিয়ে যাবেন। যারা আরাফাত অবস্থান করবেন একটা চাদর, একটা দেখবেন ওখানে পাটি পাওয়া যায়, পাটির সাথে বালিশও পাওয়া যায়, ওটা নেবেন যত শর্ট। আর ইহরামের কাপড়টা নেবেন, কিন্তু বেশি নিলে যখন আপনি মিনাতে ঢুকবেন পুলিশের চেক করে সব ফেলা দেবে যে আমাদের একবার হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের এই অবস্থা, ওখানে হালকা পাতা নেবেন যেতে সুবিধা হবে। ওখান থেকে আপনার মিনা থেকে চলে যাবেন, যদি সম্ভব হয় আপনি মক্কাতে চলে ওখানে গিয়ে তওয়াফে ইফাজা করবেন। তওয়াফে ইফাজা ফরজ তওয়াফ, যে হজ্জে যে রুকন তার মধ্যে একটা হচ্ছে আপনার ইহরাম বাঁধা, আরাফাত দিবসে অবস্থান করা এবং তওয়াফে ইফাজা করা এবং সাই করা, এটা ফরজ রুকন। এটা যদি না হয় আপনার হজ নষ্ট হয়ে যাবে। ওখানে গিয়ে সম্ভাব্য 10 তারিখে ওখানে আপনাকে তওয়াফ করতে হবে 4টি তওয়াফ, তারপর আপনার সাই করতে হবে, তারপর করার পর আপনার হজ শেষ। তারপর যখন আপনি এই এই চলে যাবেন তখন আপনাকে এই ইয়া করতে হবে, বিদায় তওয়াফ করতে হবে শেষ। এটা হচ্ছে মোটামুটি আপনার হজের যে সংক্ষিপ্ত বিবরণ। এখন সবার কাছে কাগজ আছে না? এটা আপনি মেহরবানি করে একটু দেখেন, আমি শুধু একবার দোয়াগুলো পড়ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অনেক ভাই একেবারে দোয়া সিট নিয়ে যান, বই নিয়ে যান, একে দেখে দেখে পড়েন, কোনো প্রয়োজন নেই। আপনি সম্ভব হলে মোবাইলে উঠে নিতে পারেন, এইটা পড়তে গেলে এখানে 10-16টা দোয়া আছে, আপনাকে আর প্রয়োজন হবে না, প্রয়োজন তা আমি একবার পড়বো। এগুলো আপনারা মুখস্থ করে নেবেন শুদ্ধ করে, এই দোয়াগুলো কিন্তু একে বিশুদ্ধ করতে পারেন। এক মাসের সময় এক মাসের মধ্যে 16টা দোয়া মুখস্থ করতে পারবেন না, কি বলেন? আপনার 1 ঘন্টা সময় লাগবে যারা আপনি পড়তে পারেন। তা আমি পড়ছি আমার সাথে দেখুন, আপনি যে বাড়ি থেকে বের হবেন যে কোনো সময় তখন দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই এই সিট পেয়েছেন? যারা পাননি আপনি হাতও দেবেন, আমাদের ভাই আছে দিয়ে দিবেন। এবং সবাই কষ্ট একটু দেখেন, আপনাদের জন্য যারা হজে যাবেন যাবেন না সবার জন্য কাজে হবে। এই দোয়াটা আবার বাইক থেকে বেরোবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত জিম্মা নিয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর তাবাক্কুল করলে আল্লাহ বড় সহায় দেবেন। আপনি যখন প্লেনে বা কোনো সফরে উঠবেন তখন এই দোয়া পড়বেন, তখন আপনার কোনো প্লেনের সমস্যা হবে না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা কোরআন আয়াত। এটা যে কোনো সময় যে কোনো আপনার গাড়িতে উঠবেন, এই দোয়া পড়লে গাড়িতে আপনি এক্সিডেন্ট হবে না। অথচ আজকে দেখেন অহর গাড়ি এবং ট্রেন এক্সিডেন্ট হচ্ছে, কারণ আমরা দোয়া পড়ছি না। এই দোয়া পড়লে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার জিম্মা হয়ে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে মক্কা যখন পৌঁছবেন পৌঁছা পাই দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এবং এই দোয়াটা পড়লে যে কোনো সময় যদি পড়েন তাহলে সমস্ত অনিষ্ট থেকে বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, কোনো আপনাকে খারাপ আক্রমণ করবে না। 4 নম্বর দেখেন যখন আপনি উমরা করবেন তখন কি পড়তে, লাব্বাইকা আল্লাহুম্মা আমর, তোমাকে আওয়াজ কই দেখো,
লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো শর্টের মধ্যে। পাঁচ নম্বর হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, যে আল্লাহ তুমি আমার হজকে কবুল করো। এখন যারা অন্যর পক্ষে বিদায় বদলি হজ করেন তারা কি দোয়া পড়বেন? তাদের দোয়া কিন্তু ভিন্ন, মানে কিন্তু জানেন না, হজ করেন কিন্তু বিধি বিধানে জানেন না, তাদের কিন্তু হজ ঠিক হবে না। তখন তারা দোয়া পড়বেন লাব্বাইকা হাজ্জান আন, আন মানে পক্ষে। এখন কার পক্ষ থেকে করছেন? মানে আপনি আব্দুর রহমানের পক্ষ থেকে করছেন, বলবেন লাব্বাইক হাজ্জান আন আব্দুর রহমান, আল্লাহ আমি আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুল কারের পক্ষ হজ করছি। তাহলে আপনি অপরের পক্ষ থেকে হজ করছেন, এটা হচ্ছে ছয় নম্বর। দেখেন সাত নম্বর, এখন যদি আপনি অসুস্থ থাকতে পারেন, কোনো সমস্যা হতে পারেন, যদি এই দোয়াটা পড়েন তাহলে আপনাকে দম দিতে হবে না। অনেক সময় দেখেন আমাদের প্লেন ডিলে হয় না, অথবা এমন অবস্থা আপনি অসুস্থ হয়ে গেলেন, যদি এই দোয়া পরে বাইর থেকে বের হন তাই এহরামের কাপড় পরার পর আপনাকে দম দিতে হবে না এই দোয়া পড়লে। এটা হচ্ছে ওমরা এবং হজ আদায় করতে বাধার আশঙ্কাকালীন দোয়া। ফাইন হাবাসানি হাবিসুন ফামাহাল্লি হাইসু হাবাসতানি, এই দোয়াটা পড়লে আপনাকে দম দিতে হবে না এহরামের কাপড় পরার পরও। সাত নম্বর হচ্ছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, আপনাকে তালবিয়া পড়তে হবে, এই দোয়া সবচেয়ে বেশি এহরাম অবস্থায় দোয়াটা পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা হচ্ছে তালবিয়া বলা হয়, যে এইটা হচ্ছে হজে ইহরাম অবস্থায় দোয়া। এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমি তোমাকে উপস্থিত, যে তোমার সারা কোনো শরীক নাই, সকল প্রশংসা তোমার জন্য, তোমার নিয়ামতের জন্য, রাজত্ব তোমার জন্য, শরীক নেই। যার হজ কবুল হবে ফেরেশতা বলবে লাব্বাইক ওয়া সালিক, তোমার হজ কবুল হলো। আর যার হজ কবুল হবে না তখন বলবে লা লাব্বাইক ওয়া লা সালিক, তোমার উপস্থিতি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, ফেরেশতা আমাদের শুনি না। তাই জন্য আল্লাহকে চেষ্টা করতে হবে যে আল্লাহ যেন আমাদের হজগুলো কবুল করে। তারপর দেখুন এটা কিন্তু সবাই মুখস্থ করবেন, সবার মুখস্থ আছে না যারা হজে যাবেন, কি বলেন? এইটা সবাই অবশ্য মুখস্থ করবেন। নয় নম্বর হচ্ছে মসজিদে, যে কোনো মসজিদে প্রবেশ করার জন্য বাইতুল্লাতে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। দশ নম্বর যে মসজিদ থেকে বের হবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক। এগারো নম্বর হচ্ছে যখন আপনি হাজরে আসওয়াদে চুমু দিবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাজরে আসওয়াদ চুমু দেওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার, চুমু দিতে গিয়ে কিন্তু কি আবার জান হালাক করেন না, সেখানে সম্ভব হলে আপনাকে চুমু দিতে হবে মুখ দিয়ে, নাহলে হাত দিয়ে এই দোয়া করবেন, তা সম্ভব দূর থেকে বিসমিল্লাহ আল্লাহ করবেন। কিন্তু অনেক ভাই দেখা যাচ্ছে চুমু দিতেই হবে এরকম শর্ত না, অনেকে চুমু দিতে এত ভিড়, অনেকে মারাও গিয়েছেন, অনেকে আমার বাস্তব দেখা, আমি যেমন একবার চুমু দিতে গিয়েছিলাম এমন অবস্থা, আমার খুব চাপ ভিতর থেকে আমি ছোট্ট উপর উঠে গেছি, আল্লাহ কীভাবে উঠছি, আমাকে আর কি ধাক্কা দিছি, আমার মনে শীতে আমার শেষ হয়ে গেছে। অনেক ভাই দেখছি সিনা ভেঙে গেছে। এই আবেগ দিয়ে কোনো কাজ করবেন না, চুমু না দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। বারো নম্বর হচ্ছে যখন আপনি তফ করার সময় যে দোয়াটা, প্রথম তফের মধ্যে শুধু এই দোয়াটা পড়তে পারেন সম্ভব হলে, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে প্রথম তওফের মধ্যে এই দোয়া, যদি আপনি পারেন বলবেন, না হলে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে রুকনি আমিনিতে যে দোয়াটা পড়তে হবে, দোয়া পড়ে খুব আপনি সবাই জানি, সেটা হচ্ছে এই রুকনি আমিনি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই পাশে, এখান থেকে একটা দোয়া আছে আমরা সবাই যেটা জানি, সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিন আযাবান নার। এই দোয়াটা হচ্ছে জামে দোয়া, যে আল্লাহ তুমি আমার দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো এবং জাহান্নামে বাঁচো। এই দোয়াটা কেউ যদি পড়েন তার আর কোনো দোয়া প্রয়োজন হয় না। দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, কল্যাণ সব এসে পড়বে, অর্থ বাড়ি গাড়ি সব এসে পড়বে, আর পরকালে কল্যাণ মানে মুক্তি দেওয়া। তাই দোয়াটা আপনি অথসহ পড়ার চেষ্টা করবেন। তার 14 নম্বর, ঝমঝমে পানি যখন খাবেন। এই দোয়াটা আমরা অনেকে পারি না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিউ ওয়া'আমালাম মুতাকাব্বালা ওয়ারিজকান ওয়াসিআ ওয়াশিফাআম মিন কুল্লি দাই। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি তোমার কাছে উপকারী ইলম চাচ্ছি এবং আমার আমলকে কবুল করো, আমাকে উত্তম রিজিক দান করো, ওয়াশিফাআম মিন কুল্লি দা, আর সকল রোগ থেকে মুক্ত করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আয-যমযম লিমান শারিবা লাহু, যে ব্যক্তি জমজমা পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল অসুখ রোগ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করে যদি খান, জমজমা পানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এর মধ্যে কোনো ভেজাল নেই এবং খুব পাতল এবং খুব হালকা, এটা কোনো তৃপ্তি আপনার কোনো ইয়ে হয় না, খারাপ লাগে না। তাই আরেকটা হচ্ছে অনেকে দেখা যায় ওখানে গিয়ে ঠান্ডা পানি খান, তাহলে কিন্তু ঠান্ডা লাগে। দেখবেন ওখানে লেখা আছে হট আপনার ওয়াটার এবং কোল্ড, আপনি মিলে খাবেন যদি আপনার প্রয়োজন হয়। বেশি ঠান্ডা খেলে আপনাকে ঠান্ডা লেগে যাবে, এটা হচ্ছে আপনি যখন তওয়াফ করার পর তখন আপনাকে খেতে পারেন বা যে কোনো সময় খাওয়া যায়, এই দোয়াটা পড়বেন। তারপর হচ্ছে সাফা মারওয়াতে যখন উঠবেন, নবী এই দোয়াগুলো পড়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআন আয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে আল্লাহু আকবার, এটা 3 বার পড়বেন। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়েছেন। তারপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাসা ওয়া'দাহু ونصر عبده وهزم الاحزاب وحده, এই 4টা দোয়া কমন পড়বেন। তাছাড়া সাফা মারওয়াতে এটা দোয়া কবুল হয়, যে কোনো দোয়া কিবলা মুখী আপনাকে পড়তে হবে 7 বার। তারপর যে আরাফার ময়দানে বিশেষ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ। এই কমন 16টা দোয়া, অনেক ভাই আছেন যে প্রত্যেক তওয়াফের মধ্যে আলাদা দোয়া পড়েন, এটা কিন্তু ঠিক না। আপনি আরবি পড়েন বাংলা পড়েন যে কোনো দোয়া আপনাকে পড়তে হবে, এটা মোটামুটি আপনাদের সংক্ষিপ্ত বিবরণ। এখন আপনাদেরকে যে ইহরামের কাপড়টা আমি একটু দেখাচ্ছি, অনেকে অথবা ইহরামের কাপড় পড়তে পারেন না। তারপর আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছেন, সভাপতি ভাষণ আছেন। আর একটা হচ্ছেন আমরা ভাই কথা না বলি, ভাই আমরা কথা না বলি, এটা কিন্তু মাজলিসে আদবের খেলাপ। আপনার প্রয়োজন হলে এবং এরপর আপনাদের পুরুষ উত্তর রয়েছে, একটু বিলম্ব হলেও আপনাদের জন্য একটু সহায়ক হবে যারা বিশেষ যাবেন। আপনাদের দৃশ্য আকর্ষণ করছে। আরেকটা হচ্ছে আগামী শুক্রবার তাবলিগের সফর রয়েছেন, যারা যারা তাবলিগের সফর যাবেন আপনারা মেহরবানি করে এখানে আপনাদের নাম এন্ট্রি করবেন। আমরা ইনশাল্লাহ অনুরোধ করবো আপনাদেরকে সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদের অনুষ্ঠান শেষ করে যাবেন, রাজি আছেন তো ভাই? কারণ আমরা কি বলতে পারবো না যে আজকে আমরা কি আবার বাঁচতে পারবো কি পারবো না, তাহলে আপনি সব পাবেন, কিন্তু তাড়াহুড়া কি প্রয়োজন? তাই জন্য আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে, মেহমান আছেন ওনারা দিবেন। তারপর আপনাদের পুরুষোত্তর রয়েছেন যারা বিশেষ হজে হজ করতে যাবেন। তারপর আপনাদের জন্য আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, কিছু বই দেবো, আপনারা মেহরবানি করে এগুলো নিয়ে আমরা যখন বলবো তখন আমি দেখতে চাচ্ছি আপনারা কি আজকে আমাদের ডিসিপ্লিনকে ফলো করেন, আর শেষে দোয়া করে কেউ যাবেন, তাহলে কিন্তু সহ হবে। একটু তাড়াহুড়া করে, কারণ শয়তান কিন্তু চায় না যে আপনি মসজিদে বসে থাকবেন। তাই জন্য একটু ধৈর্য ধারণ করুন, নিরবতা পালন করুন। আমরা ইনশাআল্লাহ 11টার ভিতরে আপনাকে শেষ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজানে কেন শুনুন।